হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরাধা কিচেন টকঝাল মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখা যাক। আজকে হবে লাই শাকের রেসিপি। চলুন শাকটা কেটে নেওয়া যাক। এ দেখুন, জমিতে শাক লাগিয়েছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এটা ছোট আছে এখনো। এই দেখুন কত সুন্দর হয়েছে, এটাও একটু ছোট আছে। এই দেখুন, এগুলো এখন একটা একটা করে কেটে নিতে হবে পাতা। এই দেখুন, কিছুটা শাক কেটে নিয়েছি, এখন এগুলো সব ধুয়ে নিব। এখন একটা করে সব শাকগুলো ধুয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছে তিনটে আলু, ছোট ছোট তিনটে আলু, দুটো পেঁয়াজ, এটা কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, আর হয়েছে শাক। সব কিছু এখন আমি কেটে নিব। এখানে লাই শাকগুলো কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, রসুন হালকা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে লাই শাকের ডাঁঠাগুলো, শাকগুলো আলাদা করে রেখেছি আর ডাঁঠাগুলো আলাদা করে রেখেছি। এখানটায় দেখুন টমেটো কেটে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেল, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আপনারা নিশ্চয়ই চেনেন পাঁচ ফোড়ন, আশা করি চেনেন। ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, তেলের মধ্যে আলু দিয়ে দিব। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো, এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, একটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা ছেড়ে, আর এক সমান পরিমাণ মতন নুন দিতে হবে, স্বাদ মতন নুন দিয়ে দিবেন। ভেজে নিতে হবে, কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে রসুন, রসুনটা থেতো করে রেখেছিলাম, ওটা দিতে হবে এখন। এর মধ্যে হালকা হলুদ দিয়ে দিচ্ছি,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, এটাকে নাড়াচাড়া করে নেব। লাই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি লাই শাকের ডাঁটা। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের জন্য হালকা আছে একদম, ঢাকা দিয়ে রাখবেন। এখন ঢাকাটা তুলে নিচ্ছি, দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে গরম জল হচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন লাই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকা 2-3 মিনিটের জন্য এটা ঢুকে দিব, ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিচ্ছি, এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। এখন আমি যে গরম জলটা করে রেখেছিলাম ওই জলটাই এখানে দিয়ে দিচ্ছি হালকা। ব্যাস পাল্টে একটু দিতে হবে, এখন ঢাকা দিয়ে রাখতে হবে। এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো গলে গেছে, এটাকে এখন তুলে নেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।